বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা সকলেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আমি আশরাফুন নাহার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মাতুয়েল হাজি আব্দুল লতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। কেমন আছো তোমরা এই করোনা মহামারীর ভিতরে? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আমরা আজকের মূল পাঠে ফিরে যাই। তোমাদের পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য আমি কিছু ছবি তুলে ধরলাম। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে এক জায়গায় অধিক জনগণ জড়ো হয়ে আছে। অপর আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে একটি পরিবার ফুটপাতে বসবাস করছে। দুটোই কিন্তু সামাজিক সমস্যা। প্রথম ছবিটির কথা আসো, যেখানে একত্রে অধিক লোকজন জড়ো হয়ে আছে, এটা হচ্ছে গিয়ে জনসংখ্যা সমস্যা। আর অপর ছবিটি হচ্ছে গিয়ে দারিদ্র সমস্যা, কারণ দারিদ্রের কারণে উক্ত পরিবারটি তাদের মৌলমানবিক চাহিদা বাসস্থান, সেই বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না, ফলে অন্যান্য সামাজিক সমস্যারও সৃষ্টি হচ্ছে। অপর আরেকটি ছবি যেখানে একজন রানী দেখা যাচ্ছে। যে কোনো দেশের সরকার বা রাজা বাদশাহ কি চান? তার দেশের সমস্যা সমাধান করে উন্নতির দিকে ধাবিত করা। তাহলে কি আমরা আজকে পাঠের বিষয়ে অনুমান করতে পারছি? আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকের পাঠ শেষে তোমরা লার্নিং আউটকাম হিসেবে দরিদ্র আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা মূল্যায়ন করতে পারবে। সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম বর্ণনা করতে পারবে। আজ আমরা 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন সম্পর্কে জানব। ইংল্যান্ডকে বলা হয় আধুনিক সমাজকর্মের সূতিকাগার। ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হচ্ছে 1349 সালের শ্রমিক আইন, যা রাজা তৃতীয় এডওয়ার্ড কর্তৃক প্রণয়ন হয়েছে। এরপর এক এক করে দরিদ্রদের সমস্যা মোকাবেলায় 1597 সাল পর্যন্ত মোট 42টি আইন প্রণয়ন করা হয়। কিন্তু এ সকল আইন বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে 1601 সালের পূর্ববর্তী আইনগুলোর সমন্বয়ে নতুন আইন প্রণয়ন করা হয়, যা সারা বিশ্বে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন নামে পরিচিত। একে 43তম প্রয়াসও বলা হয়। দরিদ্র আইনের বৈশিষ্ট্য। 1601 সালের দরিদ্র আইন দরিদ্রদের দায়িত্ব গ্রহণে সরকারের দায়িত্বশীলতার প্রবর্তক। দরিদ্রদের স্থানান্তর ও একাধিক সাহায্য গ্রহণ বন্ধের জন্য সাহায্য প্রার্থনাযোগ্য হিসেবে নির্দিষ্ট প্যারিসের বাসিন্দারা কমপক্ষে 3 বছর বসবাসকারী হওয়ার শর্ত আরোপ করা হয়। অপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দরিদ্রদের সচ্ছল আত্মীয়রা অবশ্যই তাদের সাহায্য প্রদান করবে। পরিবার বা আত্মীয় স্বজন সম্পদশালী হলে ওই ব্যক্তির নাম সাহায্যপ্রাপ্তির তালিকায় আসবে না। যে সমস্ত দরিদ্র ব্যক্তির ভরণপোষণ পরিবার অক্ষম এবং সচ্ছল আত্মীয় স্বজন নেই, তাদের দায়িত্ব গ্রহণকে সরকারিভাবে প্যারিস বা নির্দিষ্ট স্থানীয় এলাকার উপর অর্পণ করা। দরিদ্রদের শ্রেণী বিভাগ।
1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্র ও ভবঘুরেদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হল সক্ষম দরিদ্র। এই আইনে সক্ষম দরিদ্র কাদেরকে বলা হয়েছে? শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ, সবল ও কর্মক্ষম লোকদের সক্ষম দরিদ্র ব্যক্তি বলা হয়। এদের ভিক্ষাবৃত্তি সর্বতোভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হয়। সক্ষম দরিদ্রদের সংশোধনাগার কিংবা শ্রমাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। যারা তা মানতে রাজি হতো না তাদের কারাগারে পাঠানো হতো। অক্ষম দরিদ্র, যারা দুর্ঘটনা কিংবা জন্মগত কারণে শারীরিক এবং মানসিকভাবে কোনো কাজ করার অনুপযোগী তাদেরকে অক্ষম দরিদ্র ব্যক্তি বলা হয়। রুগ্ন, অন্ধ, বোবা, বৃদ্ধ এরা এই শ্রেণীভুক্ত। এই শ্রেণীর দরিদ্রদের সামর্থ্য অনুযায়ী কাজ দিয়ে দরিদ্রাগারে রাখা হতো এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। যাদের থাকার মতো নিজেদের জায়গা আছে তাদেরকে ওভারশিয়ারের তত্ত্বাবধানে বহিঃসাহায্য এর ব্যবস্থা করা হতো। নির্ভরশীল বালক বালিকা, এই আইনে নির্ভরশীল বালক বালিকা বলতে যে সমস্ত বালক বালিকা তাদের প্রয়োজন পূরণের জন্য অন্যের প্রতি নির্ভরশীল তারা নির্ভরশীল বালক বালিকা নামে পরিচিত। পরিত্যক্ত, এতিম, অবাঞ্ছিত ও পিতামাতা কর্তৃক ভরণ পোষণে অক্ষমরা এই শ্রেণীভুক্ত। এসব শিশুদের কোনো নাগরিক বিনা খরচে লালন পালনের দায়িত্ব নিতে চাইলে তাদের তখন দত্তক হিসেবে দেওয়া হতো। তবে বিনা খরচে কেউ দত্তক নিতে না চাইলে সেক্ষেত্রে সবচেয়ে কম খরচে যারা তাদের লালন ১৬০১ সালে দরিদ্র আইনের মূল্যায়ন। ১৬০১ সালে এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্র সমস্যা ও ভবঘুরে সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইনের উল্লেখযোগ্য দিকসমূহ হচ্ছে, 1601 সালে দরিদ্র আইন প্রণয়ন ও বাস্তবায়নের ফলে ইংল্যান্ডের আর্থসামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। এর প্রভাবে ভিক্ষাবৃত্তি ও ভবঘুরে রোধ হয়। এই আইনের মাধ্যমে সরকার জনগণের প্রতি দায়িত্ব পালনের সুযোগ পায়। এর ফলে সরকার পরিকল্পিতভাবে অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশুদের দায়িত্ব হাতে নেয়। শুধু ইংল্যান্ডের সমাজসেবা ও সমাজ কল্যাণের ইতিহাসেই নয়, যুক্তরাষ্ট্রের পেশাদার সমাজকর্মের উদ্ভব এর অন্যতম ভিত্তিভূমি হিসেবে 1601 সালের দরিদ্র আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আইন সর্বপ্রথম দরিদ্রদের শ্রেণীবিন্যাসের মাধ্যমে সাহায্য দানের প্রক্রিয়া একটি গ্রহণযোগ্য ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। 1601 সালের দরিদ্র আইন ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে, এর ফলে সক্ষম ভিক্ষুকরা কর্মশালায় কাজ করতে বাধ্য হয়, যা ১৮৩৪ সালে দরিদ্র সংস্কার আইন এবং সমাজকর্ম পেশার বিকাশ। 1601 সালে দরিদ্র আইনের ধারণা থেকে মূলত 1834 সালে সংস্কার আইন প্রণয়ন করা হয়। এই 200 বছর কার্যকর থাকলেও দরিদ্র মানুষের কল্যাণে আইনটি সংশোধন অপরিহার্য হয়ে পড়ে। ফলশ্রুতিতে 1834 সালে দরিদ্র সংস্কার আইন প্রণয়ন করা হয়। কিন্তু আইনের সংশোধনের ফলে দেখা গেছে অর্থনৈতিক দিক থেকে সরকার কিছুটা সাফল্য অর্জিত হয়, কিন্তু সামাজিক ও মানবিক দিক থেকে কঠোর দমনমূলক নীতি বাস্তবায়ন শুরু হয়। বিশেষ করে 1601 সালের দরিদ্র আইনের কঠোর ও দমনমূলক নীতিকে এখানে পুরোপুরিভাবেই রাখা হয়। ১৮৩৪ সালে দরিদ্র আইনের মূল্যায়ন।
ইংল্যান্ডের দরিদ্র ও ভবঘুরেদের জন্য প্রণীত পূর্বের আইনগুলোর ব্যর্থতা মোকাবেলার নিমিত্তে 1601 সালে দরিদ্র আইনের সংস্কার করে 1834 সালে দরিদ্র সংস্কার আইন প্রণয়ন করা হয়। এই আইনের মূল্যায়ন পর্বে এর সবল ও দুর্বল উভয় দিকই পরিলক্ষিত হয়। আইনটির অন্যতম ইতিবাচক দিক হল সরকারের আর্থিক ব্যয় হ্রাস, অন্যদিকে নেতিবাচক দিক হল দরিদ্র আইনের কঠোর ও দমনমূলক দিক। ইতিবাচক দিক: দারিদ্র অনেকাংশে হ্রাস, কর্মসংস্থানের ব্যবস্থা, শ্রমের মর্যাদা বৃদ্ধি পায়, সরকারের ব্যয় হ্রাস পায়, শ্রমাগার নির্মাণ ও সংস্কার সাধিত হয়। নেতিবাচক দিক হল পারিবারিক জীবনের ভাঙন, শ্রমাগারে মহিলা পুরুষ শিশু বৃদ্ধদের আলাদা ওয়ার্ডে রাখা হতো বলে পিতামাতা ও তাদের সন্তানরা একে অন্যকে দেখতে পেত না, শিশু সন্তানদের ঠিকভাবে আদর যত্ন করতে পারত না, ফলে পারিবারিক জীবনে ভাঙন দেখা দেয়। দরিদ্রদের মানবেতর জীবনযাপন: 1834 সালের দরিদ্র সংস্কার আইনে পৃথকভাবে শ্রমাগার ও দরিদ্রাগার নির্মাণের কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি, অর্থাৎ বাস্তবে শুধু শ্রমাগার নির্মাণ করা হয়। এই শ্রমাগারে সকল শ্রেণীর দরিদ্ররা বসবাস করার ফলে তারা মানবতর জীবনযাপনে বাধ্য হতো। শিশুদের বিকাশ ব্যাহত: উক্ত আইনে শ্রমাগারে শিশুদের পৃথক ওয়ার্ডে রাখা হতো এবং মায়েরা নির্ধারিত সময় ব্যতীত তাদের শিশু সন্তানদের সাথে দেখা করতে পারত না, ফলে শিশুরা মা বাবার যথাযথ আদর যত্ন থেকে বঞ্চিত হওয়ায় তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ব্যাহত হয়। অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি: 1834 সালে সংস্কার আইনের অপর একটি নেতিবাচক দিক হচ্ছে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি। যুবক যুবতীরা একই শ্রমাগারে বাস করার ফলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পায়, ফলে নৈতিক অবক্ষয় ঘটতে থাকে কিশোর কিশোরীদের। সামাজিক ভেদাভেদ সৃষ্টি: 1834 সালে দরিদ্র আইন সমাজে শ্রেণীভেদের জন্ম দেয়। দরিদ্রদের সাহায্যের পরিমাণ ছিল সরকারের কম বেতনভুক্ত শ্রমিকের চেয়েও কম অর্থ। এই প্রথা নিম্ন সামাজিক মর্যাদার পরিচয় করিয়ে দেয়, ফলে সামাজিক অসন্তোষ চরম আকার ধারণ করে, যা 1834 সালে সংস্কার আইনের একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক। কঠোর দমনমূলক নীতির অনুসরণ: 1834 সালের সংস্কার আইনে 1601 সালের দরিদ্র আইনে যে সকল কঠোরমূলক নীতিমালা অনুসরণ করা হয়, এই আইনে ঠিক একইভাবে অনুসরণ করা হয়। ফলে দেখা যাচ্ছে যে দরিদ্রদের সাথে কয়েদিদের ন্যায় আচরণ করা হতো, যা উক্ত আইনের একটি নেতিবাচক দিক। এ হচ্ছে 1834 সালে দরিদ্র আইনের মূল্যায়ন। দান সংগঠন সমিতি, দ্য চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, সংক্ষেপে COS নামে পরিচিত। দান সংগঠন সমিতি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ও আমেরিকার সমাজসেবার ইতিহাসে এক অভূতপূর্ব বিরল ঘটনা। দান সংগঠন সমিতি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ইংল্যান্ডের লন্ডনে 1869 সালে এবং আমেরিকার বাফেলোতে 1877 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। দান সংগঠন সমিতির গুরুত্ব:
ত্রাণ কার্যক্রমে সরকারি ব্যয় হ্রাস করা, সরকারি ও বেসরকারি সাহায্য সংগঠন সমূহের মধ্যে সমন্বয় সাধন করা, দ্বৈত সাহায্য দান প্রতিরোধ করা, দরিদ্রদের পুনর্বাসনের ধারণা জোরদার করা, দরিদ্রদের সাহায্যের জন্য উদ্বুদ্ধ করা। এতক্ষণ আমরা ইংল্যান্ডে 1601 সালের দরিদ্র আইন এবং 1834 সালের দরিদ্র সংস্কার আইন ও দান সংগঠন সমিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাড়ির কাজ। বাংলাদেশে প্রেক্ষাপটে দরিদ্রদের জন্য 1601 সালের দরিদ্র আইনের প্রয়োগযোগ্যতা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এ পর্যন্তই। আজকে যে বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা যদি প্রতি ক্লাসের বাড়ির কাজগুলো প্রতিনিয়ত কমপ্লিট করে রাখো, তাহলে এই করোনা মহামারীর ভিতরে আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে ঘাটতির সৃষ্টি হয়েছে সেটা থাকবে না, শিক্ষার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো আমি আশা করব তোমরা সকলেই অবশ্যই বাড়ির কাজগুলো কমপ্লিট করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে যা আলোচনা করলাম আশা করছি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।